নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি দুষ্টুর মামার বাড়ির ব্লগ কালী পুজো মা চলে এসেছে আসলে বাড়িতেই মাকে তৈরি করা হয় যে মিস্ত্রি দাদা বানায় বাড়িতেই বানায় কিন্তু তার নানান কাজ থাকার জন্য দাদাদের বাড়িতেই ঠাকুর বানিয়েছে আর দুষ্টু তুমি জল খাও তুমি চা খাবে আচ্ছা এই রকম চা খেতে ভালো লাগে বলো দুষ্টু কাপে ভালো লাগে ও খাবে না আছে দাদা আমার দিদি জল খাইয়ে দিচ্ছে খাবে না ও চা খাবে বায় না দুষ্টু এখন চা নিয়ে বসে গেছে আর এখানে দাদা রান্না করছে চানা পনির হচ্ছে এখন এরপরে আরও নানান রান্নাগুলো হবে আর আমার কাকা মানে দুষ্টুর ছোট দাদুন সমস্ত ফুলের সাজগুলো দিচ্ছে সাজাচ্ছে ফুল দিয়ে আর তার সঙ্গে আর একটা দাদাও আছে আর দুষ্টুও গিয়ে দুষ্টুমি করছে কাকাকে গিয়ে বিরক্ত করছে নানান কথা বলছে আর বকাচ্ছে দুষ্টু সবার খুব আদরের দাদুরা মাসিরা দিদি দাদা দাদুন দিদা সবার খুব আদরে মামার বাড়ির আর তাই দুষ্টুকে সবাই খুব ভালোবাসে ওখানে আমার শেষ বসে আছে দুষ্টুর শেষ দাদুন আর এবার লুচির জন্য সমস্ত প্রস্তুতি চলছে মাখা হয়ে গেছে এবার বেলা হবে এবার আপনারা দেখুন দুষ্টু কীরকমভাবে লুচি বেলতে শিখেছে অবশ্যই আপনারা দেখবেন দুষ্টু তুমি কি লুচি গুলো সব বেলেছো তাহলে আর কে কে বেলেছে ও তুমি বেলেছো ও আচ্ছা যত লুচি গুলো হয়েছে সবার সব কি তুমি বেলেছো এত লুচি তুমি বেলেছো বাবা দুষ্টু তো অনেক কাজের মেয়ে হয়ে গেছে লেগে যাবে খুনি তাড়াতাড়ি করে নাও করে নাও সবাই খাবে তাড়াতাড়ি বেলে নাও ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দুষ্টুর লুচিবেলা থেকে শুরু করে দুষ্টুর নাচ সবটাই কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার